সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করতে সব রাজনৈতিক দলকে পাশে চায় বিএনপি। এজন্য ছোটখাটো সব দোষ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক অলি আহাদের স্মরণসভায় এমন আহ্বান জানান তিনি। এদিকে এক মানববন্ধনে বিএনপি মহাসচিব সাম্প্রদায়িক হামলার জন্য ক্ষমতাসীন দলকেই দায়ী করেন। বর্ষিয়ান রাজনীতিক ও ভাষা সৈনিক অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। কোরআনের অবমাননার আমরা বিচার চাই, কিন্তু একটা মন্দিরে কেউ হামলা করতে পারবে না, একটা হিন্দু সম্প্রদায়ের ঘরে কেউ আগুন দিতে পারবে না। এই কথা কি আমরা বলতে পেরেছি? এখানে ফখরুল ভাই এখানে আছেন, রাজপথে বৃহত্তর ঐক্য যদি গড়ে তুলতে হয় তাদের আমলেও যে সমস্ত গণবিরোধী কাজগুলো হয়েছে এসব ব্যাপারেও স্পষ্ট তাদের অবস্থান ব্যাখ্যা করা দরকার। এমন একটা লোক বার করেছে, সত্যি সত্যি পুলিশ বলছে এই কিন্তু ওই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখিয়েছে, কাদের? কোনো সাংবাদিককে দেখিয়েছে? দেখায়নি। সাধারণ কোনো মানুষ দেখেছে? দেখেনি। আমি যদি আজকে দাবি করি এই ভিডিও ফুটেজ আমি দেখতে চাই। বিএনপি মহাসচিবের কণ্ঠে ছিল ঐক্যের ডাক, যে আমরা আমাদের ছোটখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে, আসুন আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালে যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমরা অর্জন করেছিলাম আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে নিত্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব। সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে, মানুষের উপরে এই অত্যাচার নির্যাতন বন্ধ করে পদত্যাগ করুন অবিলম্বে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।